কক্সবাজার জেলার মহেশখালীগিরি এহনসলের দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতর মেগা হাব তৈরির বিশাল কর্মযজ্ঞ। স্বপ্নর এই হাব নির্মাণের লাই ইতিমধ্যে এডে গড়ি তুলি পরিকল্পিত দ্বীপ। সমুদ্র পৃষ্ঠতুল 14 মিটার উচ্চতার এই দ্বীপের আয়তন প্রায় 1600 সাইরেকর। মঙ্গলবার সেপ্টেম্বরের 28 তারিখ উপজেলার মাতারবাড়িত ঐতিহ্য এই তাপবিদ্যুৎ প্রকল্প গভীর সমুদ্রবন্দর এলাকা সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করছি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সরকারের উচ্চ পর্যায়ের উগ্র প্রতিনিধি দল। মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক জানায়, চট্টগ্রাম সহ কক্সবাজারের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখিব এই মেগা প্রকল্প। এই মাতার বাড়িতে বন্দর হতে যাচ্ছে, এই মাতার বাড়িতে বিদ্যুতের হাব হতে যাচ্ছে, এই মাতার বাড়িকে কেন্দ্র করে, এই মহেশখালীকে কেন্দ্র করে আমাদের অর্থনৈতিক অঞ্চলগুলি গড়ে উঠছে, পর্যটন কেন্দ্র গড়ে উঠছে। অর্থাৎ পুরো বাংলাদেশের অর্থনীতির একটি অন্যতম চালিকা শক্তি হিসাবে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা এবং বিশেষ করে এই মাতার বাড়ি। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী প্রকল্পের নিরাপত্তা বিষয়ে বৈঠক বুঝিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান অলোক কুমারের পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের হয় উন্নয়নের হাব হইব মহেশখালীর এই মাতার বাড়ি। আমরা আলোচনা করছি, আলোচনায় আমরা এটা যাতে সিকিউর থাকে তার ব্যবস্থা আমরা সঠিকভাবে আমরা গ্রহণ এখনও চলছে এবং ভবিষ্যতে আরও সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে যাতে করা যায় সেটার আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। পরিকল্পিত হাবের মধ্যে তাই 14 কিলোমিটার সমুদ্র চ্যানেল ও 2 এনজিটি সহ সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, তেল সংরক্ষণাগার, বিদেশত্বন আমদানি করা তরল প্রাকৃতিক গ্যাস টার্মিনাল, সোলার পাওয়ার প্ল্যান্ট সহ 37 খান প্রকল্প। এছাড়া এই প্রকল্পগিরি মাতার বাড়ির ঐতিহ্যের দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। হাবগড়ে গিরি সড়ক এবং রেলপথ তৈরির পরিকল্পনা আছে সরকারের। বঙ্গোপসাগরের উপকূলত সার্গুদ্বীপে গড়িত এই উপজেলার দুবদ্বীপ, মাতারবাড়ি এবং ধলঘাটার বেশিরভাগ জায়গালই এই প্রকল্পের অবকাঠামো তৈরি করা হয়েছে। ফরহাদ শিকদার, C+TV, চট্টগ্রাম। বদ্দা আফা ওনারা যারা আর বিডি গিনছন ওনার দুঃখজনক হলে সত্য যে আর 48% মানুষে কিন্তু সাবস্ক্রাইব ন করে। তো অনেকে সাবস্ক্রাইব করছেন না, অনেক যদি সাবস্ক্রাইব ন করি তখন অনেক আজ এত কেন সাবস্ক্রাইব করি দর না, এই জায়গা আমি দেখব ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবি। আরও খুশি হলে ওনারা প্রত্যেক দিন সংবাদ তিন পাইবেন। তো ইয়ে না কে বালানো হইব না।